করতেছেন, নতুন করে এক স্কুলে ভর্তি হলেন নাকি? আরে সারা না, হিসাব করতেছি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামালাম, এবার সিদ্ধান্ত নিলাম এই রমজান মাসে এই রোজাদারদের একটু খেদমত করবো আর কি, তাই পরিকল্পনা করতেছি আর কি। খেদমত করবা তুমি? নতুন করে কোন ফান্ডে করতেছো? আমি হিসাব করে দেখলাম প্রতিদিন ইফতারের সময় অনেক লোক রাস্তায় থাকে, তারা ইফতারি ঠিক মতো করতে পারে না, তাদের কাছে ইফতারি করার জন্য পানি থাকে না, তাই আমি চিন্তা ভাবনা করছি এই 15 টাকা দামের যে পানির বোতল আছে না, এই পানির বোতল আমি তাদেরকে 10 টাকা মূল্য দেবো, তাহলে কি হবে তাদের 5 টাকা লাভ হবে, তারাই সারাদিন রোজা থাকে ইফতার করে আমার জন্য একটু দোয়া করবে, সব হবে পরকালে উপকার হবে, বুঝছো? তাহলে ধরবে আপনি প্রতি বোতল 5 টাকা লাভ দিচ্ছেন, যাক আর আপনার এই রমজান মাসে হেরার দাম বুঝতে। আমি পাক্কা ব্যবসায়ী, আমি লস দেওয়ার দিত না, রোজাদারদের খেদমত করবো ঠিক আছে, কিন্তু লস দেব না। আমি চিন্তা ভাবনা করছি কি, ওই যে পুরনো পানির বোতল পাওয়া যায় না, 1 টাকা দিয়ে পানি বোতল কেনবো, আর তোমরা 3 ভাই বোন বাসায় বসে ওই ট্যাপের পানি ভরবো, অর্থাৎ ওই 1 টাকার মাল আমি 10 টাকা রুজবো, আমার 9 টাকা লাভ, আর যেই রোজাদাররা কিনে খাবে তারা 15 টাকা মাল 10 টাকা কিনছে তাদের 5 টাকা লাভ, মনে করেছে কম। আমি একটা সিদ্ধান্ত নিলাম, এখন আমার গোডাউনে যত মালামাল আছে সব মালামাল আমি রোজা উপলক্ষে 50% ডিসকাউন্ট দেবো। আর এখন হচ্ছে দ্রব্য মূল্যের খুব চাহিদা আছে, আর রমজান মাসে রোজাদারা খুব ব্যস্ত থাকে, মনে করো এই মালটা বেশি তারাও অর্ধেক দামে পাইলো, তাদের একটু উপকার হলো, আর আমারও ওই পুরোনো মালটা বিক্রি হয়ে গেল, আমার টাকা ক্যাশ হলো আর কি, মনে করো রমজান উপলক্ষে একটু সহায়তা ব্যর্থ করতে পারলো আর কি। শোনো, এইসব অসৎ চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, ঠিক আছে? নিজে তো রোজা রাখোই না, আর কেউ রোজা রাখুক সেটাও তুমি চাও না, কারণ তোমার মাথায় তো শুধু শয়তানি ঢুকে ছাড়া কিছু নেই, ভালো হয়ে যাও, নাই তো এই রমজান মাসে ওই যে আল্লাহ কজব করবো তোমার মাথায়। গান শুনতে কার না ভালো লাগে।